আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জান্নাতে আপনার হুরগণ দেখতে কেমন হবে জানেন? না জানলে জেনে নিন। জান্নাতে হুরে গিলমানের বিষয়টি ইসলামে স্বীকৃত। তাদের দৈহিক আকার আকৃতি নিয়ে নানা মত রয়েছে, তবে অধিকাংশ সহি বর্ণনা মতে হুর কেমন হবে আসুন আমরা জেনে নেই। 1. জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হুরেইনও একটি নিয়ামত হবে। 2. কোনো হুরেইন ইয়াকুত ও মুক্তার মতো হবে। 3. অতুলনীয় সুন্দরী, সাথে সাথে হুরেনরা সতীত্ব ও লজ্জাশীলতায়ও নিজেরা নিজেদের তুলনীয় হবে। 4. মানব হুরদেরকে ইতিপূর্বে অন্য কোনো মানুষ স্পর্শ করেনি। জিন হুরদেরকেও ইতিপূর্বে কোনো জিন স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলেন, তথায় থাকবে আয়াতনয়না রমণীগণ, কোনো জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি, অতএব উভয় তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? সেথায় থাকবে প্রবাল ও পরাগ সাদৃশ্য নারীগণ, অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? 5. হুরেরা এত লজ্জাশীল হবে যে স্বামী ব্যতীত আর কারো দিক চোখ তুলে তাকাবে না। 6. হুরেরা ডিমের ভিতর লুকায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট থাকবে আয়তলোচনা তরুণীগণ, যেন তারা সুখায়িত নিন। 7. জান্নাতের হুরেরা সুন্দর লাজুক চোখ বিশিষ্ট, মতির ন্যায় সাদা এবং তাদের স্বচ্ছতা ও রং এত নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণালঙ্কার। আল্লাহ তাআলা বলেন, তথায় থাকবে আয়তনয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। 8. হুরদের সাথে জান্নাতি পুরুষদের নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। 9. হুরেরা তাদের স্বামীর সমবয়সী হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট থাকবে আয়তনয়না সমবয়স্কা নারীগণ, তোমাদের এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিচার দিবসের জন্য। 10. জান্নাতে স্বীয় স্বামীদের আনন্দদানে হুরদের সঙ্গীত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হুরেরা সঙ্গীত পরিবেশন করবে এই বলে, আমরা সুন্দর এবং সতী ও সচ্চরিত্রের অধিকারিণী হুর, আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। 11. ইমানদারদের জন্য জান্নাতের হুরদেরকে আল্লাহ বাছাই করে রেখেছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা তার স্বামীকে কোনো কষ্ট দেয়, তখন হুরদের মধ্য থেকে বলবে যে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তাকে কষ্ট দিও না, সে অল্পদিনের জন্য তোমার নিকট আছে, অতি শীঘ্রই সে তোমাদেরকে ছেড়ে চলে আসবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করার সময় এক যুবতী আমাকে অভ্যর্থনা জানালো। আমি তাকে বললাম, তুমি কার? সে বলল, আমি যায়েদ বিন হারেসার জন্য। এতক্ষণ আমরা হুরদের বর্ণনা শুনলাম। আল্লাহ তাআলাই ভালো জানেন হুরগণ দেখতে কেমন হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন এই নিয়ামত দান করেন। আমিন। জাযাকাল্লাহ।